না না আমরা কেউ রাগ করব না রাগ করব কেন মা রাগ করবে না আমি রাগ করব না আরে যা ইচ্ছা তাই করে যাবে আমরা মুখে কুলো বেটা বসে থাকব আহ শোন না থাম না বুঝো বিলে বিলে শোন না আমি জানি তুই কথা দিয়েছিস কিন্তু কথাটা কি কোনোভাবে নচর করা যায় না না বিষ্ণুদেব আমার বিষ্ণুদেব এসেছেন তো অখণ্ড প্রতিজ্ঞা করে এসেছেন সে কথা কি আর কখন নচর হতে পারে আহ জেঠি থামো না বুঝো বিলে তুই বল তো কাল তোর এমন কি কাজ আছে যে দক্ষিণেশ্বরে তো যেতে হবে সত্যি তো ভাই বলো না বাবা মায়ের বিবাহ বার্ষিকী অনুষ্ঠান ছেড়ে তোমাকে দক্ষিণেশ্বরে যেতেই হবে কেন বলবে না বলবে না মন্ত্রগুপ্তি আছে তো আহ থামো না ওকেই বলতে দাও না তুমি সমানে চেঁচিয়ে যাচ্ছ বল না বিলে আগামীকাল শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি দারুণ খবর যে রামকৃষ্ণ পরমহংসদেবের নাম এখন কলকাতার শিক্ষিত মানুষের মুখে মুখে না না মানুষ নাকি সত্যি খুব ভালো মানে কেশব সেন তো প্রত্যেকটা কাগজপত্রে সেরকমই প্রপাগান্ডা করছেন প্রপাগান্ডা নয় ইট ইজ ফ্যাক্ট হি ইজ এ গুড হিউম্যান বিং গ্রেট দেন ইউ অলসো ফলো দ্য ফুটস্টেপ অফ দ্য গুড হিউম্যান বিং গো অ্যান্ড সেলিব্রেট দ্য বার্থডে পার্টি অফ শ্রী রামকৃষ্ণ পরমহংস বাবা I'm not joking with you. I'm serious. তুমি ওকে রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন করতে যেতে বলছো বাবা? যাক না, ক্ষতি কি? অবশ্য জন্মতিথি তো নিশ্চয়ই সকালবেলায় পালন করা হবে। দেখ আমি কিন্তু দক্ষিণেশ্বরের নিয়মকানুন জানি না। তা হ্যাঁ রে বাবা, বলছি সন্ধেবেলায় আবার ওই তোদের শেরি শ্যাম্পেন ফোয়ারা তোলা বার্থডে পার্টি হবে না তো আবার? বাবা! জোকস অ্যাপার্ট, শুধু সকালটুকু তো? যা, ঘুরে। আমি নরহরিকে পুরো দেবো বাজার থেকে ফুল আর ময়রার দোকান থেকে চেঙ্গাড়ি ভরে মিষ্টি আন নিয়ে যাস দেখিস বাবা তুই কিন্তু দত্তবাড়ির ছেলে খালি হাতে আবার কারো জন্মতিথি নিমন্ত্রণ খেতে চলে যাস না জানো কেমন শোনো তুই আমার সাথে হেসেলি চল তুমি দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে আচ্ছা বাবা আমি বলছিলাম কি যে তুই নিশ্চয়ই বিকেলবেলায় ফিরে আসবি না মানে আমি তো ওদিকটাতেই যাবো তাই ভাবছিলাম যে ফেরবার সময় তোকে গাড়িতে করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে সে সমস্ত পরে দেখা যাবে এখন শোনো তাহলে তোরা চিন্তা ভাবনার কোনো কারণ নেই ভাইয়ের সঙ্গে রাগারাগি করিস না কেমন ও হাবু বলছি কি আমি দেখে এলুম ওই তোদের সদর দরজার সামনে রান্না ঠাকুর দাঁড়িয়ে আছে মনে হয় কিছু মশলাপাতি কেনার ব্যাপারটা করা আছে যা গিয়ে একবার দেখ আর বিলে তুই ওর সঙ্গে যা কাল কি রান্না বান্না হবে তবে সেগুলো নিয়ে ঠাকুরের সঙ্গে তো আলোচনা করে নে ঠিক আছে ও হরিমোহন বলছি কি বাবা তুমি যাও তোমার শালা দুটোকে সঙ্গে নিয়ে পুরো ব্যাপারটা একটুখানি দেখো গিয়ে কেমন আমি এই ধরাচড়াগুলো একটু ছাড়ি এখন হ্যাঁ এসো 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 আরে বিলে আরে বাবা জ্যাঠা তো যা বলার বলে দিয়েছে স্বর্ণ আর কিছু বলবে না চলায় হরিমোহন এসো যুগনায়ক স্বামী বিবেকানন্দ সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আটে